Hello everyone, welcome back to my channel. I'm Titli. I'm here. So today we're going to start a vlog. So today we're going to start a vlog. তো আমি চানাচুর মুড়ি ছাতু পেঁয়াজ সব খেয়ে যাচ্ছি এই যে আমার ছাতু এটা ছাতু মাথা তো চলো খাওয়া যাক এখন এখন মেইনলি বেরুলাম ঠিক আছে বাড়ি যাচ্ছি সবকিছু ভেবে টেবে দেখলাম যে বাড়ি যাই ঠিক আছে দিয়ে সোমবার আবার চলে আসবো না হলে সেই সপ্তাহটা থাকবো আর ওইদিকে মায়ের ও শরীরটা খুব খারাপ বলতে মা পড়ে গেছে খুব জোর আজকে আমাদের উঠুনটা আছে না ওই যেখানে ফুল গাছগুলো আছে যারা আমার রেগুলার ব্লগটাকে জানো নিশ্চয়ই তো মা ওখানে পড়ে গেছে তো যাই বাড়ি যাই দেখি কি অবস্থা বেরিয়ে দেখছি রাস্তায় খুবই রোদ বিচ্ছিরি লেভেলে তাকাতে পারছি না তো রোদ আমি বর্ধমান চলে এসেছি আর শুভ জটিতে এসছে আমাকে বাস স্ট্যান্ডে হ্যালো টাটু দেখেছি তো আমরা ঘুরবো ঘুরবো না মানে ঝন্ডুর বাড়ি যাবো একবার যে আমি ওখান থেকে আমার বাড়ি চলে যাবো ঘর মেনলি আমি আমার বাড়ি যাচ্ছি তারপর একটু বেরোবো আর আমি একটু যাওয়ার সময় একটু রসগোল্লা কিনবো সেটা কি করবো আমি দিয়ে দেখাচ্ছি রসগোল্লা মেনলি বাড়ি চলে এসেছি এই যে মা আছে পড়ে গেছে ঠিক আছে কলতলায় আমরা ব্রেড দিয়ে রসগোল্লা খাচ্ছি দেখো মা তোমার হাতটা একবার দেখো না তোমার কোথায় লেগেছে একবার দেখো হাতটা পড়ে গেছো যেখানটা এই দেখো পুরো একদম ছিঁড়ে টিটে গেছে যাতা তো চলো এখন দুটো রসগোল্লা খাওয়া যাবে ব্রেড দিয়ে ও আমি ফ্রেশ ফ্রেশ হয়ে উল্লাস এলাম শুভর সাথে শুভই একদম নিয়ে এলো শুভই বাড়ি ছেড়ে দিয়ে আসবে আজকে আমরা চায়ের দোকানে বসে আছি যো শুভ আমি আর তীর দিয়ে আছি বাড়ির ব্লক করছো নর্মাল সিম্পল লোকে কি করে ভেবে লাভ নেই তো নিজের লাইফটাকে দেখাও ঠিক আছে তো এই যো লোকে তো ডায়েট করে কই আমরা তো ডায়েট করি না সেরকম তো চলো চিকেন কষা খাওয়া যাক আমি চিকেন কষা খেতে খুব ভালোবাসি কেন জানি না অসাধারণ ভালোবাসি আমি তো যা কি হলো ফোনটাই পড়ে গেল তো দিস ইজ দ্য লেগ পিস অসাধারণ খেতে হয়েছে অসাধারণ তো তোমরা যেমনটা দেখলে আমি বাড়ি এসে কষকষিয়ে চিকেন কষা খেলাম একদম মানে কষকষিয়ে চিকেন কষা খেলাম একটা মানে কি হতো যাই হোক মানে চিকেন কষা খেলাম আর দিয়ে এখন ফ্রেশ ট্রেশ হলাম দিয়ে শুয়ে পড়বো ঘুম পাচ্ছে খুব আর শরীরটা যেহেতু একটু খারাপ এতক্ষণ ঘুরলাম তো তার জন্য আরও শরীরটা খারাপ লাগছে আর বাইরে বেরিয়েছিলাম বা সেরকম কিছু খাইও নি আজকে কারণ মাথায় খুব যন্ত্রণা করছে তো এক গ্লাস জাস্ট চা খেয়েছি তাও পাত্র পাঁচ টাকার চা খেয়েছি ঠিক আছে যে বড় কাপেরও চা খাইনি আজকে তো এই আর কি তারপর মায়েরও হাতটা ব্যথা তাও মা একটু মাথা টিপে দিল আমার মাথায় এত যন্ত্রণা করছিল তার জন্য কারণ মা তো পুরো একদম হাত পা ছিঁড়ে ফেলেছে তারই দিয়ে ভালো শুয়ে পড়ি আর আজকে শুভ গ্রামের বাড়ি গেল হঠাৎ আবার আমাকে বললো কি আমি যাচ্ছি আনাম ঠিক আছে এনজয় ইওর লাইফ ঠিক আছে এটা ফটো বলি না একটু ঝগড়াঝাটি করি মাঝে মাঝে তাও প্রথম কুই কুই করছিলাম কেন হাজারখানা কোশ্চেন করি তারপর ঠিক আছে চলো তারপর দিয়ে আমার নিজের না খুব মামার বাড়ি যেতে ইচ্ছা করছে কেন জানি না আমার খুব ইচ্ছা করছে দুদিন ঠিক আছে আর আমার সত্যি কথা বলতে লাইফে যাওয়ার মতো কোনো জায়গা নেই কারণ মাসি নেই পিসি নেই কেউ নেই ঠিক আছে যে কারোর বাড়ি যেয়ে থাকবো কিছুই নেই তো মামার বাড়ি ছাড়া বলতে গেলে কিছুই নেই ঠিক আছে এই মাসে একটা প্ল্যান আছে সেটা হচ্ছে শুভর গ্রামের বাড়িতে খুব ভালো করে ঝুলন হয় ঠিক আছে তাই ওখানে যাবো আর আমার মামার বাড়িতে খুব ঝুলন হয় ভালো করে তো এই যাবো ঠিক আছে এই আর কি তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত অ্যান্ড বাট মামার বাড়ি যেতে খুব ইচ্ছা করছে রিসেন্টলি আমার কেন জানি না তো চলো সব কিছু ঠিক আছে আপাতত এইটুকুই বাবা এলো বাবা এখনো এসে দোকানের কাজই করে যাচ্ছে সেই
আর মা ওখানে খাবার খাবার গোছ করছে আমাদের। বাবা হয়ে গেছে তো চলো খাবে চলো। তো ভুঁড়িটা যেন মনে হচ্ছে আবার বেড়ে গেছে বাবা, 2 কেজি ওয়েট বেড়ে গেছে না, বোঝাই যাচ্ছে। দেখো আমি মাকে বললাম মা কড়াইটাতে কত মশলা লেগে আছে, এতেই ভালো করে মাখো, দিয়ে মুড়িটা থালায় তুলে নাও। মা সেটাই করছে, যে আমাদের চিকেন, বাবার রুটি, আমি একটা পেঁয়াজ নিয়ে এলাম, আমার চিকেন কষাতে একটু মুড়ি খেতে ইচ্ছা করলো আজকে। তো চলো খাওয়া যাক একটু মুড়ি। আর মায়ের সাথে খাওয়া মানে আলাদাই একটা লেভেলে, ঠাকুরের প্রসাদ লাগে আমার তো এটা, বলো মা। আমার তো লাগে, তোমার মনে হয় না? তখন মনে হবে তোমার মায়ের খেতে ইচ্ছা করে না ছোটবেলাতে খেতে? আমি তো দিদুনেরটা দিদুন মুড়ি মাখলেও খাই, ইভেন ভাল লাগে। পেঁয়াজটা ছাড়াবো তো, তুমি বলছো এত বড় পেঁয়াজ, বাবাও টুঙবে, তুমিও টুঙবে, আমিও টুঙবো, তো এইটুকু পেঁয়াজ তো লাগবেই। হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। জাস্ট ঘুম থেকে উঠলাম, বাড়িতে আসা মানে লেট করে ঘুম থেকে ওঠা, সবাই জানো সেটা। রুটি চপ খাচ্ছি, বাবা সকালবেলা এনেছিল মানে আমি তো খাইনি, যে এখন খাচ্ছি বসে বসে। চপটা দারুণ খেতে, কোনো কথা হবে না। এখনকার চপ আর তোমরা দেখো। ও মা বলছি যাও না আমার লাঞ্চ চপ তৈরি করো। কি করছো? তো মা করছে এখন রুটি, অ্যান্ড আমাদের রুটির সাথে কি হয়েছে, মৌরলা মাছের ঝাল। মা এখন রুটি করে দেবো। আমরা এখন বাইরের ওয়েদারটা একটু দেখি চলো। মা ওইখানটাতে পড়ে গেছিলো, বুঝো বৃষ্টি বৃষ্টি পড়েছিলো, দিয়ে চলো আমি আজকে একটা লঙ্কাই তুলি দিয়ে খাবো। তো আমি তুলবো এই লঙ্কাটাই, বুঝো তুললাম, বহুদিন পর আজকে একটা লঙ্কা তুললাম গাছ থেকে। একটু বেরোচ্ছি চলো, করলাম বেশ ফ্রেশ লাগছে জুতো। আমরা এতক্ষণ অনেক কিছু খেলাম, একটু ফুচকা খেলাম, তারপর মুখ চোখ কেমন অবস্থা গেছে, আমরা অনেক দূর দূর গিয়েছিলাম বলে। আর এখন শুভ যেটা খাচ্ছে এই দেখো ঘুরটা খাচ্ছে, ঘুরটা আমাকে দিয়ে একটু নিজেই খাচ্ছিস। এখন বাড়ি গেলাম, আর বাড়ি এসে এটা দেখলাম মা পানি ছেড়ে টস টসে আলুর দম। তো এই যো এই যো আলুর দম একদম বাম্পার। তো চলো মা রুটি করে দিচ্ছে একটু ঘি দিয়ে, তো সেটাই খাবো। এই যো মা আমাকে পরোটা করে দিচ্ছে আটার গা ঘিয়ে একদম, আর তার সাথে আলুর দম। তো চলো এখন খাওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার শোবো। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরা। টাটা, বাই বাই, গুড নাইট।